বটতলা বাজারকে আধুনিক বাজারে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর পাশাপাশি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি সহায়তা প্রদানের ব্যাপারেও ভাবনা চিন্তা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বটতলা বাজার পরিদর্শনে গিয়ে বুধবার এমনটাই বললেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। গত রবিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বটতলা বাজারের প্রায় 150 সবজির দোকান পুড়ে ছাই হয়ে গেছে, ভস্মীভূত হয়েছে প্রায় 20টি মুদির দোকানও। আগরতলা পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদবকে সাথে নিয়ে বাজার পরিদর্শনের সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথেও বুধবার কথা বলেন মেয়র। বটতলা বাজারকে নতুন রূপে সাজিয়ে তোলার বিষয় নিয়ে এদিন আলোচনা করেছেন তিনি। এটিকে আধুনিক বাজারে রূপান্তরিত করার জন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে সমীক্ষাও শুরু হয়েছে বলে বুধবার জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। নতুনভাবে গড়ে তোলার পর বাজারের ব্যবসায়ীদের সমস্ত রকম সুযোগ সুবিধা প্রদান করার পাশাপাশি ব্যবস্থা করা হবে পার্কিং জোনেরও। বটতলা বাজারের ক্রেতা এবং বিক্রেতাদের সুযোগ সুবিধা প্রদান করতে সরকার সমস্ত রকমের উদ্যোগ গ্রহণ করবে বলে এদিন জানিয়েছেন মেয়র। অগ্নিকাণ্ডে বটতলা বাজারের যে অগ্নিকাণ্ড ঘটেছিল তাতে সবজি বাজারের বিশেষ করে প্রায় সাপ্তাহিক পুড়ে গেছে এবং এখানে 14টা দোকানের সব ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাজারও সার্বিকভাবে অনেকেই এটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেদিকে চিন্তা করে আমাদের পরদিন সকালে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং নিজে আমাদের প্রপারেটররা আমাদের সমস্ত অফিসার আমরা এসেছি এবং এডিএম ছিলেন, সঙ্গে এসডিএম ছিলেন। সার্বিকভাবে সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে গেছেন ক্ষতিগ্রস্তদের যাতে তাদের সেটা সহায়তা করা যায় সরকারের তরফ থেকে এবং আগরতলা পৌর নিগম থেকে যাতে পরবর্তী সময় ব্যবস্থা গ্রহণ করা যায় যাতে বাজারটা পুনরায় চালু করা যায় ব্যবসায়ীদের স্বার্থে। সে কথা মনে রেখে আমরা উদ্যোগ গ্রহণ করেছি, আমাদের সরকারও কাজ শুরু করে দিয়েছেন, এটা মোটামুটি সার্ভে করা হচ্ছে, সব যদি যাচাই করা হচ্ছে, এখান থেকে বিভিন্নভাবে লিস্ট আমাদের কাছে এসছে, আমরা যাচাই করে নেবো। আর আমাদের কাছে এর আগেই সার্ভে রিপোর্ট আছে এই বাজারে কারা কারা ব্যবসা করছেন, কোন কোন জায়গায় কী কী ব্যবসা করছে, কাজেই আমাদের ওই লিস্ট অনুযায়ী আমরা ওই লিস্ট নিয়ে নেবো। আমি বাজার কমিশনের সঙ্গে আলোচনা করবো, আমাদের এখানে কমিশন আছে, আমাদের কমিটি মেম্বার আছেন, এখানে কর্পোরেটররা আছেন এবং সার্বিকের বাজার কমিটির সঙ্গে আলোচনা করে এই বাজারটাকে আধুনিক বাজার করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বলে গেছেন। সেই হিসেবে আমাদের চিন্তা আছে আগরতলা শহরে আমরা মূলত বটতলা বাজার, জিবি বাজার এবং বর্ডার গোলচক্ষণকে যে তিনটা বাজার আছে এখানে স্মার্ট সিটিগুলো আমরা উদ্যোগ গ্রহণ করেছি। কাজে যেহেতু তা আগুন লেগে গেছে, এখন আমরা আজকে বাজার কমিটি ব্যবসায়ী সমিতির সঙ্গে আলোচনা করব, সভাপতি সম্পাদক সবাই আছেন, কথা বলে আমরা সিদ্ধান্ত নেব যে বাজারটা আমরা কবে কাজ শুরু করব, কতটা জায়গা আমরা পাবো, সেভাবে আমরা রিপেয়ার রেডি করে প্রায় অলমোস্ট আমরা কাজ শুরু হয়ে গেছে। আমরা সবার সঙ্গে আলোচনা করে বিক্রেতা এবং ক্রেতাদের যাতে সুযোগ সুবিধা থাকে, পার্কিংয়ের ব্যবস্থা থাকে এবং মানুষ যাতে সুন্দরভাবে বাজারটাকে ব্যবহার করতে পারে এটা আমরা করব। দীর্ঘদিন ধরে বাজারটা উন্নয়ন ছিল না কোনো কারণে, যারা সরকারের দায়িত্ব ছিলেন বা পৌর নিগমের দায়িত্ব ছিলেন আগে তারা এই দিকটা দেখেননি, ব্যবসা বা ব্যবসায়ী বা ক্রেতাদের স্বার্থহীন বা ব্যবসায়ী সমিতির সঙ্গে যারা যুক্ত তারাও ততটা আন্তরিক ছিলেন না আমার ধারণা। তো আমাদের এবার নতুন কমিটি হয়েছে, আমাদের আশা থাকবে তারা আমাদের সরকার আমাদের পৌর নিগমের সহযোগিতা করবে। মুখ্যমন্ত্রী যেটা চাইছেন এবং আমরা যেটা চাইছি আমরা বাজারকে আধুনিক বাজার করবো যাতে ক্রেতা ক্রেতা বিক্রেতা সবাই সুযোগ সুবিধা হয় এবং সুন্দরভাবে যাতে এই ধরনের ফায়ার ইন্সিডেন্ট ঘটার ক্ষেত্রে যে যে ত্রুটিগুলি ছিল সম্ভবত সেগুলি আমরা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবো যাতে সার্বিক দিকে ব্যবসায়ীদের এবং ক্রেতাদের সুরক্ষা নিশ্চিত করা হয়। সরকার থেকে কি আর্থিক সাহায্য? অবশ্যই আমাদের সরকার মানবিক দৃষ্টিভঙ্গিতে সব ক্ষেত্রেই হয়। আমাদের মুখ্যমন্ত্রী শত ব্যস্ততম সকালে ছুটে এসছেন, ব্যবসায়ীরা যেন ক্ষতিগ্রস্ত জানতে পেরেছেন আমরা চলে এসেছি, প্রথমে আমাদের সরকার আগের থেকে যারা যারা এসছেন বলেছেন সাহায্য করার জন্য ভালো কথা বলেই থাকেন, কিন্তু করার কাজটা করবে আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের সরকার এবং আমরা, তো আমরা সেভাবেই ব্যবসায়ীর সঙ্গে কথা বলে সুন্দরভাবে করা যায়, প্রকৃত ব্যবসায়ী যারা ক্ষতিগ্রস্ত তাদের সহযোগিতা করে সেদিকে সরকার সচেষ্টা এবং সরকার কাজ করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার উদ্যোগে বটতলা বাজার নতুন করে গড়ে তোলা হবে এবং রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে রয়েছে বলে এদিন আশ্বাস দিয়েছেন মেয়র দীপক মজুমদার। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।